ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা খান প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল সহকারী কমিশনার সাঈদা পারভিন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ আরও অনেকে এ সময় বক্তারা করোনা সচেতনতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিডি চ্যানেল ফোর ডেস্ক রিপোর্ট